চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ আমি একটা পুরনো মানে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর এটা কোথায় তার আগে বলে নেই, এটা বসিরহাটের ভেবিয়াতে। তো ভেবিয়াতে আজকে এসেছি, আজকে যেহেতু রথযাত্রা, জগন্নাথদেব আজকে মাসির বাড়ি যাবে। তো জগন্নাথদেবের যেহেতু রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তোমরা রথে যাও, রথের মেলা এনজয় করো, রথের মেলায় ঘোরো আর প্রচুর প্রচুর আনন্দ করো। তো আজকে আমি রথের মেলায় চলে এসেছি ভেবিয়াতে। তো ভেবিয়াতে এসেই দেখলাম এত সুন্দর একটা বাড়ি রয়েছে, তো ভাবলাম যে এখানে তোমাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা। তো এখানে কিন্তু দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর সময় তোমরা এখানে আসতে পারো। তো এখানে পুজো হয়, বাড়িটা প্রায় 100 বছরের পুরনো, এখানকার লোকজনের থেকে জিজ্ঞাসা করে আমি যেটা জানতে পেরেছি। তো এখানে তোমরা আসতে পারো, আর জায়গাটা খুব ভালো লাগলো আমার, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো তোমরা এইভাবেই আমার সাথে থাকো আর দেখতে থাকো, আর এই মন্দিরটা আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে এখন দেখাবো, আর তোমরা এভাবেই দেখতে থাকো। বেশি কিছু জানতে পারিনি, অনেকে জানে না এখানে মানে এইটা সম্বন্ধে, তো বেশি কিছু যেহেতু জানতে পারিনি, যেহেতু ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এভাবেই সাথে থাকো, দেখতে থাকো, আর এবার সামনের দিকে আমরা ভেবিয়ায় যে রথের মেলা হচ্ছে ওখানে যাবো, তো তোমরা এভাবেই সাথে থাকো। তোমাদেরকে ভিডিও করে আমি দেখাচ্ছি, তোমরা এভাবেই দেখতে থাকো আর সাথে থাকো।
তো গাইস আমি রথের মেলা থেকে অলরেডি বেরিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম, তো বাড়ির দিকে যেতে যেতে দেখলাম ভেবিয়াতে এত সুন্দর একটা রাজবাড়ি রয়েছে। আর এটা নাকি ভেবিয়া দে বাড়ি, আমি তো জানি না যেহেতু ভেবিয়াতে আমার আসা হয় না। আর রথের মেলা উপলক্ষে এসেছিলাম, তো বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারেই দেখলাম এত সুন্দর একটা রাজবাড়ি রয়েছে। আর এটা এখানকার মানুষজনের কাছ থেকে শুনে আমি জানতে পারলাম যে এটা নাকি ভেবিয়ার দে বাড়ি। এখানে বলা যায়, শোনা যায় যে এখানে নাকি মানে আগে অনেক বছর আগে এখানে নাকি যখন জমিদারদের আমলে এখানে নাকি জমিদারি কাজকর্ম হতো, সেটাই শোনা যায়। তো আনফর্চুনেটলি দুঃখজনক এই বাড়িটা আজকে বন্ধ আছে, আমরা আজকে ঢুকতে পারবো না। এখানকার মানুষজনের থেকে শুনলাম যে এখানে নাকি আজকে সকালে দুর্গাপুজোর কাঠামো পুজো হয়েছে, দেখতেই পাচ্ছ ভেতরে এখানে দুর্গা দালান রয়েছে। তো এখানে সকালে আজকে কাঠামো পুজো হয়েছে, আজকে সকালে আসলে হয়তো মানে এখানে ঢুকতে পারতাম। তো কী করবো বলো, কপাল খারাপটা হলো না। তোমরা, আমি বাড়িটা দেখাচ্ছি, গেটের বাইরে থেকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সাথে। দেখলে তোমরা, আমি সিনেমেটিক কিছু শর্ট দিয়ে তোমাদের বাড়িটা দেখালাম। যদি দুর্গাপুজোর সময় এখানে আসতে পারি তাহলে আমি তোমাদেরকে এই বাড়ির পুজোটা দেখাতে পারবো। তো যতটুকু দেখানো, যতটুকু মানে বলার তোমাকে তোমাদেরকে বললাম, এর থেকে আমি এই বাড়ি সম্বন্ধে কিছুই জানি না। এই বাড়িতে যদি লোকজন থাকতো না, তাদের কাছ থেকে কিছু ইনফরমেশান পাওয়া যেত, যেহেতু কেউ নেই তো কী আর করা যাবে, তাই না? তো আমি এবার বাড়ির দিকে চলে যাবো, কারণ বাড়ির দিকে বাড়িতেই যাচ্ছিলাম, যেতেই দেখলাম যে এরকম একটা বাড়ি আছে, না শেয়ার করতে পারলামই না তোমাদের সাথে। তো আজকে যেহেতু রথের মেলা, তো তার জন্য আজকে যে মেলা, সেই জগন্নাথ বলরাম সুভদ্রা আজকে মাসির বাড়ি এসছেন। আর আজকে সবাই খুব আনন্দে আছে, আর সবাই মেলাতে আসছে, অনেক অনেক খাবার খাচ্ছে, ফুচকা, তারপর হচ্ছে জিলিপি, মেলায় যেগুলো পাওয়া যায়, অনেক গাছ দেখলাম মেলাতে, দেখলাম উঠেছে। তোমরা মেলাতে আসো আর মেলা এনজয় করো, ঘোরো বন্ধুদের সাথে, অনেক অনেক আনন্দ করো। আমার আর মেলা টেলা ঘোরা হলো না, এই যতটুকু ঘুরলাম এতটুকুই। তো এবার বাড়ির দিকে রওনা হবো। তো তোমাদেরকে বলে নেই তোমরা এখানে কীভাবে আসবে, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, বসিরহাট থেকে মোরারিশাহ হয়ে ভেবিয়া, তো বসিরহাট থেকে তোমরা বাস, অটো, টোটো পেয়েই যাবে, বসিরহাট থেকে গাড়ি মানে অ্যাভেলেবেল এখানে আসার জন্য, আসতে কারোর কোনো সমস্যা হবে না। তো ফ্রেন্ডস, আমি ব্লগটা এখানে স্টপ করব, আর বেশি কিছু বলার নেই। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে স্টপ করছি। ও, তার আগে বলে নেই, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে স্টপ করছি, দেখা হবে তবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।